শারীরিকভাবে অসুস্থ বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যেতে অনিহা টোটো ও অন্যান্য গাড়ির এগিয়ে এলো না কেউ অমানবিক দৃশ্য দেখা গেল ধূপগুড়িতে অবশেষে খবর পেয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স পাঠালো ধূপগুড়ি পুরসভা জানা যায় কয়েকদিন ধরেই ধূপগুড়ি ব্লকের শাকুয়াঝারার দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের দাসপাড়ার বাসিন্দা বৃদ্ধ গৌরদাস বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ওই বৃদ্ধ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরিবারের তরফে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু করোনা আতঙ্কে কোনো গাড়ি তাকে নিয়ে যেতে রাজি হয়নি বলে অভিযোগ ধুপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং ঘটনাটি জানতে পেরে তড়িঘড়ি খবর নিয়ে পুরসভার তরফে অ্যাম্বুলেন্স পাঠান স্থানীয় বাসিন্দারা বলেন সাত দিন হল বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছেন ওই বৃদ্ধ আমরা টোটো ও অন্যান্য গাড়ি খবর দিলেও করোনার ভয় কেউ আসছে না সেজন্য চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না তবে অবশেষে ধুপগুড়ি পুরসভা থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে ধুপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং জানান পুরসভা শুধুমাত্র যে পুরো এলাকায় কাজ করবে এমনটা নয় আমরা মানুষের পাশে থাকি সেটাই আমাদের কাজ